حياتنا. سبحان الله, glory be to Allah. سبحان الله, glory be to Allah. سبحان الله, سبحان الله. سبحان الله, سبحان الله. شكرا দর্শক, আসসালামু আলাইকুম. দেশ ও দেশের বাইরে আপনারা যে যেখান থেকে বসে আমাদের আজকের অনুষ্ঠানে দেখছেন, সবাইকে খামার পিড়ির নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি, আমি শামীম আহমেদ। প্রিয় দর্শক, আজকে আমরা চলে এসেছি কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কুমরিয়া গ্রামে। আমরা জানতে পেরেছি যে এই গ্রামেরই একজন প্রান্তিক কৃষক, যিনি একটি গরু লালন পালন করেছেন এবং বিশাল আকৃতির একটি গরু, যে গরুটি আসন্ন 2020 কুরবানি ঈদের অন্যতম সেরা আকর্ষণীয় একটি গরু হতে যাচ্ছে। তো আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন সেই গরুটি, যে গরুটির নাম হচ্ছে কিশোরগঞ্জের জন সিনা। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ জন সিনার মতো আসলে গরুটি, এবং আরও দেখতে পাচ্ছেন যে এই গরুটি দেখতে একদম আশেপাশে শত শত মানুষ এই এলাকা এবং আশেপাশের এলাকা থেকে ভিড় করেছে এই কিশোরগঞ্জের জন সিনা গরুটি দেখতে। তো আমি আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে এই কিশোরগঞ্জের জন সিনা গরু সম্পর্কে বিস্তারিত তথ্য, যে ভাই এই গরুটি কোথা থেকে সংগ্রহ করলেন, কিভাবে লালন পালন করলেন, কতদিন লালন পালন করলেন, এই গরুটির বর্তমান ওজন এবং উনি কীরকম দাম আশা করতেছেন সেই সম্পর্কে। তো আশা করছি 2020-এর অন্যতম সেরা এবং আকর্ষণীয় সুন্দর গরুটি সম্পর্কে বিস্তারিত জানতে পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি ভালো আছেন? আচ্ছা জি, আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। তো ভাই, আমরা তো জানতে পারলাম আপনি খুব বড় একটা গরু পালন করছেন, যেটা নাকি কিশোরগঞ্জের মধ্যে সর্ববৃহৎ একটি গরু। তো সেই খবর পেয়ে মূলত ছুটে চলে আসা। তো এই বড় গরু পালন করতে আপনি কীভাবে উদ্বুদ্ধ হলেন ভাই? আমি তো প্রায় 25 বছর যাবৎ পালি, এখন তো আমি লালন পালন করি। গরু লালন পালন করেন? জি। আচ্ছা, তো বড় গরু পালতে আপনি কিভাবে মানে আসলে হলেন, আগ্রহী হলেন যে আমি বড় গরু পালন? আমি তো বর্ষে বর্ষে একটা দূরে মারাই গরু, এগুলো বড় গরু আমি একটা দূরে মারাই, প্রত্যেক বছরই মারাই। আচ্ছা, মানে নতুন না? না নতুন না, 25 বছর ধরে পালি আমি। আচ্ছা, তো এই যে গরুটা দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই গরুটা কি আপনার খামারেরই বাচ্চা নাকি সংগ্রহ করা? না, ওইগুলো বাচ্চা আমার সংগ্রহ করা। সংগ্রহ করা? সংগ্রহ করা। আচ্ছা, কতদিন আগে গরুটা আপনি সংগ্রহ করছিলেন? দুই বছর আগে কিনছিলাম 1 লক্ষ টাকা দিয়ে। 2 বছর আগে 1 লক্ষ টাকা দিয়ে সংগ্রহ করেন। তখন এর বয়স কেমন ছিল ভাই? তখন বয়স আছে 1 বছর। 1 বছর? 1 বছর। আচ্ছা, আপনি পাচ্ছেন হচ্ছে 2 বছর? হ্যাঁ। তার মানে টোটালি হচ্ছে 3 বছর? 3 বছর। আচ্ছা, গরুটা কি জাতের গরু ভাই? ফিজিয়ান ফলেস্টা। ফলেস্টেন ফিজিয়ান? হ্যাঁ। আচ্ছা, গরুটার কয় দাঁত বয়স এখন? দুই দাঁত। দাঁতে দুইটা? দুইটা। গরুটার ওজন আছে কেমন ভাই? 30 মন। 30 মন? 30 মন। আচ্ছা, তার মানে 1200 কেজি? 1200 কেজি। আচ্ছা, তো ওজনটা আপনি কিভাবে বের করছেন? এটা পিতা দিয়ে বের করছি। পিতা দিয়ে বের করছেন? জি। আচ্ছা, এটা কি আপনি নিজে বের করছেন না ডাক্তার মেপে বের করছেন? ডাক্তারে বের করছে। ডাক্তার মেপে বের করছে। তো মাশাআল্লাহ, এত সুন্দর বিশাল একটি গরু আপনি মানে লালন পালন করলেন, কিভাবে পালন করলেন আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন? লালন পালন বলতে আমি তো নিজে কর ঘাস কাত আছে, আবার কর কর কিনছি, আর সুলা বুট বুসি বুটটা এই তিনগুলো মিস্কার করে, আর কাঁচা ঘাস পর্যাপ্ত মানে অনেক বেশি খাওয়াইয়া লালন পালন করতে আছে। আচ্ছা, তো প্রতিদিন দানাদার খাবার কত কেজি দেন গরুটাকে? 15 কেজি খাদ্য খায় এবার। 15 কেজি? 15 কেজি। আচ্ছা, এটা কয় বেলা? দুই বেলা। আর কাঁচা ঘাস কি পরিমাণ দেন? কাঁচা ঘাস তো আমার নিজের জমির ঘাস, তো মাফা নাই, মাফা ছাড়াই না না, হেজত হেজত খাই তারে। আচ্ছা, আর খড়? খড় 2-3 কেজি কা। খড় 2-3 কেজি? 2-3 কেজি। আচ্ছা, তো এই যে গরুটা একদম মানে শান্ত শিষ্য একটা গরু, ঠিক আছে, এত এত লোকজন, তারপরে গরুটা কোনো মানে লড়াচড়া করতেছেন, এর কারণ কি ভাই? প্রতিদিন বাজার হয়, এই যে বাজারে আসে প্রতিদিন বাজার আসে, কি ছাড়া ভাবে পালিত? ছাড়া ছাড়ার মতো নেই। এত বড় গরু আপনি ছেড়ে পালেন, এটা যদি কেউ ধরে নিয়ে যায় আপনি এত বড় একটা গরু, এটা কোন একটা না না, ওইগুলো তো কেউ নিবে না, ওইগুলো নিবে না, ওইগুলো তো আমরা জানি যে গ্রামের আছে, ওইগুলো যেগুলো যাই নিব মানে বড় ডিস্ট্রিক্ট লাগবে যে মেনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেভাবে এইভাবে নিতে পারবে না? না না না, এটা ওই 11 ফুট লম্বা, 6 ফুট উঁচা। কত? 11 ফুট? 11 ফুট লম্বা। লম্বা? হ্যাঁ। আচ্ছা, 6 ফুট কি আসলে উঁচা? 6 ফুট উঁচা। আমার চোচা গরুটা? ও আচ্ছা, আমার তো যদি উঁচা তাহলে 6 ফুট উঁচা হবে। 6 ফুট আছে? আচ্ছা আচ্ছা। হ্যাঁ দর্শক, দেখছেন গরুটা মাথা আঙানোর পরে আসলে আমার চোচা প্রায় 6 ফুট হবে যদি এইভাবে মাথাটা ধরি আর কি। আচ্ছা, এটা তো চুল খাই ফেলতেছে ভাই আপনার, এটা তো আমার আদর করতেছে। আদর করতেছে? আচ্ছা, তো গরুটা কি আপনিই পালছেন না আপনার আর কেউ মানে সহজে? না না না, আমিই পালছি। পালছেন না? আচ্ছা, তো গরু পালন করতে কি আপনার কোনো অসুবিধা হয়েছে? না, কোনো অসুবিধা হয় না। কোনো অসুবিধা নেই? না না না। এটা কি কি রোগের জন্য আপনি ভ্যাকসিন করছেন ভাই? এগুলো যতগুলো মানে রোগের সমস্যা হয় গরু সবগুলো ভ্যাকসিন দেওয়া আর কি। ভ্যাকসিন দেওয়া মানে ডাক্তার এসে করে? মানে ডাক্তার প্রতি মাসে 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 আসে। আচ্ছা আচ্ছা। তো ভাই, আমরা তো একটা জিনিস যে দেখছি যে যারা বড় গরু পালন করে, হ্যাঁ, এরা প্রত্যেকটা গরুর একটা সুন্দর সুন্দর নাম রাখে। তা আপনার কি গরুর কোন নাম আছে ভাই? আমার নাম আছে ভাই। আপনার নাম? না না, গরু গরু গরু। আচ্ছা, গরুর নাম কি ভাই? গরুর নাম দিয়েছি কিশোরগঞ্জের জন সিনা। কিশোরগঞ্জের জন সিনা? জন সিনা। জন সিনা তো রেসলিং খেলা, আপনি এর নাম জন সিনা রাখছেন? গরু কি রেসলিং খেলা? না না, ওইগুলো আমরা আবেগে আবেগে রাখছেন। আবেগে রাখছি। আচ্ছা, আর নাম পাইছেন না, জন সিনা রাখছেন? আচ্ছা, জন সিনা কি অনেক ভালো লাগে রেসলিং খেলা দেখতে? আমার তো অনেক মনে ভালোই লাগে, আমি তো সবসময় খেলি, দেখি খেলা।
তো ভাই আচ্ছা ঠিক আছে আমরা কাজের কথা আসি আপনার এই গরুটার দাম চাচ্ছেন কেমন দাম চাইতেছি 12 লাখ টাকা 12 লাখ 12 লাখ ওজন হচ্ছে 30 মন 30 মন আচ্ছা তো 12 লাখ টাকায় কি নির্ধারিত নাকি কিছু কম বেশি হলো কিছু কম বেশি হলো বেচলাম মানে পালু এর অনেক উঠতাছে উঠতাছে হ্যাঁ আচ্ছা তারে কি দরদাম বলতেছে পালু এর 7 লক্ষ টাকার উরকে কইতাছে আর এক বছর পালবো আচ্ছা আচ্ছা 7 লাখ টাকা বলতেছে আপনি দেন না না আচ্ছা তা আপনার কি ইচ্ছা আছে আপনি নিজেই পালবেন যদি ভালো দাম পান না পান তাহলে কি নিজেই পালবেন নাকি আগামী মানে ভালো দাম পেলে বিক্রি করবেন ন্যায্য মূল্য না পাইলে আমি এবার বিক্রি করব না সামনে বছর বেচার চিন্তা আছে পালবেন আচ্ছা তো মাশাআল্লাহ যে গরু এখনই তো অনেক বড় আর যদি আরেক বছর পালেন তাহলে তো এটা বাংলাদেশের সর্ববৃহৎ গরুর পর্যায়ে চলে যাবে তো আমি তো চিন্তা করতে বাংলাদেশে আমার সর্বোচ্চ বড় রেকর্ড করা লাগি আচ্ছা আচ্ছা যাক দেখেন যদি ভালো দাম পান তাহলে বিক্রি করেন নালে পালেন আরেক বছর ইনশাআল্লাহ তখন এটা অনেক বড়ই হবে ঠিক আছে পালার সামর্থ্য আছে তো ইনশাআল্লাহ জি আলহামদুলিল্লাহ আছে 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 যদি সামর্থ্য থাকে তাহলে পালেন আর দুই বছর আর হল তার সমস্যা না আচ্ছা ঠিক আছে ভাই তাহলে পালেন কারণ গরু মাশাআল্লাহ অল্প বয়সে খুব বড় হইছে এবং গোটা দেখতেও খুব সুন্দর গরু তো আসলে গোটা যদি আমার কোনো দর্শক নিতে চায় তাদের উদ্দেশ্যে কি মোবাইল নাম্বারটা বলে দেন যাতে যোগাযোগ করতে পারে দুজু কোনো দর্শক বাইরে আগ্রহ থাকে না বলে কুরবানির জন্য তাহলে আমি নাম্বার বলতেছি 07-67-84-74-73 এই নাম্বারে যোগাযোগ করলে তারা নিতে পারে হ্যাঁ এটাই আমার পার্সোনাল নাম্বার আচ্ছা ঠিক আছে ভাই আপনার সাথে কথা বলে ভালো লাগলো এবং আপনার গরুটা দেখে আমার খুব ভালো লাগলো খুব উঁচা লম্বা খুব সুন্দর একটা গরু তো দোয়া করি আপনি আপনার পরিশ্রমের একটা ন্যায্য মূল্য পান ভালো থাকবেন ধন্যবাদ জি আলহামদুলিল্লাহ